ছাদে উনি ছাদে একদম সিঁড়ির মধ্যে উনি হলো যে আমার খুব কাছে চলে আসেন এবং কাছে চলে এসে এরকম করে বলেন। উনি আমাকে সবসময় বলতেন জিরো ডিস্টেন্স উনি আমাকে চেপেতে চান। জন্মদিনে নিজ বিভাগের ছাত্রীকে বাসার ছাদে ডেকে নিয়ে নানা কৌশলে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর নাদির জুনায়েদের বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবি, একটি কোর্সে বিষয় নির্বাচনের সূত্র ধরে নাদির জুনায়েদের সঙ্গে ফোনে কথা বলার পর থেকেই মেসেঞ্জার ও মোবাইল ফোন দিয়ে গভীর রাত পর্যন্ত কথা বলতে চাইতেন ডক্টর নাদির। সব ব্যাচে একটা কাজ করে আমার সাথে ওইটা কি করছে, আচ্ছা ধরে নাও তোমার সাথে আমার বিয়ে হলে কি হতে পারে, আচ্ছা আমাদের ধরতে তো কোনো সমস্যা নেই, কল্পনা করতে কোনো সমস্যা নেই, দেখি দেখি তুমি তো অনেক লম্বা, তোমার সাথে একটু হাইটটা একটু দেখি যে তুমি মানে তোমার হাইট কত। এই সময়টাতে আমার ভয় লেগেছিল যে দীর্ঘদিন নানাভাবে নিপীড়নের শিকার হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দেওয়ার পর সময় সংবাদের সঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এই নারী শিক্ষার্থী, জানান নানা হয়রানির কথাও। টার্গেটকৃত ছাত্রীদের গতিবিধি সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করতেন বলেও অভিযোগ করেন এই ছাত্রী। তাই মানসিক যন্ত্রণায় ক্যাম্পাস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চোখ মুখে উনি যেভাবে আমাকে বুঝাতেন, আমি খুবই উনাকে বারবার বুঝিয়েছি, উনি অনাগ্রহ প্রকাশ করেছি এবং ওটা করেছি বলে উনি আমাকে ঝেড়েছে। বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স আমার করা যাবে না, যোগাযোগ বন্ধ করতে হবে এবং যোগাযোগ বন্ধ না করলে এই জিনিসটা আরও বেশি যাবে। এদিকে ডক্টর নাদিরের নিপীড়নের শিকার হয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন বিভাগের সাবেক অনেক শিক্ষার্থী। প্রস্তাবে সাড়া না দিলে গণহারে পরীক্ষায় নম্বর কমিয়ে দেয়া ও ভাইভায় অপ্রাসঙ্গিক প্রশ্ন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আলাদা অভিযোগও করেছেন শিক্ষার্থীরা। একটা কোর্সে কেউই কেন 2.75 এর উপরে পাবে না যারা অনার্সে এত ভালো রেজাল্ট করেছিল। উনি আমাদেরকে অবান্তর প্রশ্ন করেছে, কুকুরের কয়েকটি জাতের নাম বলো। এই ধরনের প্রশ্ন আসলে গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগ কিংবা হচ্ছে শিক্ষার্থীর নার্ভ ধরে দেখা যায় কিনা, এইসব বিষয়ের সাথে আমার মনে হয় না এটা সম্পৃক্ত। এটা আসলে বোঝানো সম্ভব না, মানে নারী যখন হয়রানি শিকার হয় তখন নারী কী ফিল করে, এত কিছু ঘটনা ঘটার পরও কেন এখনো চলতেছে, এখনো কেন কোনো কিছুর বিচার হচ্ছে না। কিছু যন্ত্রণা অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে প্রক্টর জানালেন বিষয়টি তদন্ত করা হবে। আমাদের অফিস তো শনিবারে বন্ধ থাকে এমনিতে, কিন্তু পরীক্ষার জন্য আমরা খুলি সকাল থেকে খুলি, একটা কপি আমাকেও। এ বিষয়ে অভিযুক্ত অধ্যাপকের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।